আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি ভীষণ মজার টকছাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো আর এই আচারটা খোসাসহ আমি তৈরি করব এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তো আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন এই মজাদার আচারটি আর আমার তৈরি করা সেরা আচার ছিল এটি আর আমার চ্যানেলে অনেক আচারের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন চলে যায় মূল পর্বে এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি কেটে নিয়েছি চার টুকরো করেছি আপনারা ছয় টুকরো করে নিতে পারবেন তো আমি একটু মোটা করে রেখেছি আর এই আমটাকে আমি একটু কেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকাভাবে কেঁচে নিতে হবে তাহলে ভেতরে মশলাটা ঢুকে যাবে তো এখানে আমি আটির সহ আমটা নিয়েছি অবশ্যই আটির সহ আমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচার বানানোর পরে আচার যে আচারগুলো গলে যাবে না অনেকে কমপ্লেন করেন আচার গলে যায় তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে এখানে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো এক চিমটি এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে আমের সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে নিব তো আপনারা চাইলে উল্টে পাল্টে নিতে পারবেন বা হাতের সাহায্য করতে পারবেন তো আমি হাত দিয়েই করছি হাত দিয়ে করলে কাজটা খুব ভালো হয় মেশানো হয়ে গিয়েছে এখন একটা ট্রের মধ্যে এই আমগুলো আমি বিছিয়ে নিব যেহেতু আমি এখানে লবণটা দিয়েছি একটু পানি ছাড়বে তা আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে দুই ঘন্টার জন্য দিয়ে দিবেন তা আমার এখানে রোদের ব্যবস্থা নেই তাই আমি ফ্যানের নিচে এই আমটাকে দুই ঘন্টা একটু শুকিয়ে নিব। উপরে যে পানি ভাবটা উঠবে সেটা যেন শুকিয়ে যায় তা এখন আমি দুই ঘন্টার জন্য রেখে দিব তো এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচটা দিয়েছি শুকনো মরিচ তারপর এখানে আমি আস্ত ধনিয়া দিয়েছি এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি আমি এক চা চামচ তারপরে এখানে আমি মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারের টেস্টটা ভালো আসবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চা চামচ তো এক মশলাটা খুব বেশি ভাজা যাবে না এক মিনিটের মতো ভেজে নিলে হবে যখন এই মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে বা ফ্লেভার ছড়াবে তখনই চুলার জালটা নিভিয়ে দিতে হবে আর বেশি ভাজলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে তেতো ভাব আসবে তো আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি এখন এটা আদা ভাঙ্গা করে আমি গুঁড়া করে নিব ফিরে আসলাম দুই ঘন্টা পর আমগুলো কিছুটা শুকিয়ে গিয়েছে তা এখন আচারটা তৈরি করব তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা আপনারা কম বেশি করে নিতে পারবেন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি মৌরি এখানে এক চা চামচ পরিমাণ আমি মৌরি দিয়েছি আর এই মৌরিটা আমি কিছুক্ষণ ভেজে নিব তো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি রসুনটা আদা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি গুঁড়া করে নিয়েছি তো এখন এই রসুনটা আমি এক মিনিটের মতো ভেজে নিব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতে হবে এক মিনিটের মতো রসুনগুলো আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি চাইলে এখানে কালো সরিষাটাও নিতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি তো সরিষা বাটা না দিলেও হবে চাইলে দিতে পারবেন তবে সরিষা বাটাটা দিলে আচারের টেস্টটা খুব ভালো আসে তো এখন আমি এই সরিষাটাকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমগুলো দিয়ে দিচ্ছি এই আমগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তো আমি যে প্যান্টটার মধ্যে দিয়েছি প্যান্টটা ছোট হয়েছে তো এখন আমি অন্য একটা হাড়ির মধ্যে এই আমগুলো দিয়ে দিচ্ছি নাড়তে খুব অসুবিধা হচ্ছে বড়ো একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন আর ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি তিন থেকে চার মিনিট এই আমগুলোকে ভেজে নিব যখন আমের উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে খোসার কালারটা তখন এখানে দিয়ে দিতে হবে চিনি তো এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চাইলে এই আচারটা আপনারা গুড় দিয়ে করতে পারবেন তবে আমি চিনি এবং গুড় দুইটা মিক্স করে আচারটাই তৈরি করব তাহলে খেতে ভালো লাগবে তো চিনিটা আমি মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে হাফ কাপের একটু কম আমি গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণের মধ্যে পানিরটা ছেড়ে দিবে তো যখন পানিটা এইভাবে উঠে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ভিনেগার বা সাদা শিরকা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা শিরকা নিয়েছি বা ভিনেগা নিয়েছি এই ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এক বছরে অধিক সংরক্ষণ করতে পারবেন তো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না যে গুড় চিনিটা দিয়েছি এই গুড় চিনিটা অনেকটা ঘন করে নিব আর আম খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় দশ মিনিটের মতো জাল করলে হবে এটা পাঁচ মিনিটের পরের অবস্থা তো এখন এখানে আমি যে মশলাটা গুঁড়ো করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আচারটি আমি আরও কিছুক্ষণ জাল করব আরও পাঁচ মিনিটের মতো জাল করে তারপরে এই যে গুড় চিনিটা আছে সে পানিটা আমি কিছুটা কমিয়ে নিব আর অনেক বেশি নাড়ানাড়ি করা যাবে না তো ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে তা চাইলে আপনারা আরেকটু ঘন করতে পারেন তো এই অবস্থায় আমি এখন নামিয়ে নিব আচারটি তৈরি করতে মোট বিশ মিনিটের মতো সময় লেগেছে আমার তো এখন চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি এই আচারটা ঠান্ডা হওয়ার পর কাছের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিলে এক বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন খুবই মজার এই আচারের রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা বানিয়ে নিন এই মজাদার আচারটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ